ভারী বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে আগামী 24 ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চলের দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও কাছাকাছি ভারতের আসাম এবং মেঘালয় প্রদেশের কিছু অংশে আগামী 24 থেকে 48 ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পুরাতন সুরমা, সোমেশ্বরী, ভোগাই, কংস, জাদুকাটা নদীর পানি আগামী 24 থেকে 48 ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং আগামী 24 ঘণ্টায় সুনামগঞ্জ ও সিলেট জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাবুর উপবিভাগীয় প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, গঙ্গা পদ্মা ছাড়া দেশের সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বৃদ্ধি আগামী 48 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী 24 ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 94টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে সৃষ্টিতে বেড়েছে। সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট স্টেশনে 16 সেন্টিমিটার ও ঝালুকালি নদীর পানি সুনামগঞ্জের মুসলিমপুরে বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান উপবিভাগীয় প্রকৌশলী সর্দার উদয়। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশে সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।